বন্ধুর বাড়ির মাধ্যমে এমনি চলে যাইতেছে যে আসো কিছুই না, আমাদের চিনা জানা মানুষ না রে বাবা না, সেই জন্যই তো 2 দিন আগ পাশ মানুষ বদনামে পড়ে, কথা কয় না? আপন বড় ভাইয়ের বাড়ির মাধ্যমে যদি যাও, বড় ভাই বাড়িতে নাই, ভাবি একা একা বাড়িতে থাকে, আপনার ভাইয়ের ছেলে স্কুলে চলে গেছে, ওই বাড়ির মাধ্যমে আপনার পারমিশন করার জন্য আল্লাহ হুকুম দেয় না, শরীয়ত পারমিশন দেয় না। যদি কারো বাড়ির মাধ্যমে যাওয়ার পর সুন্দরভাবে পারমিশন যে চাইব, মিসাল উদাহরণ, এইটা দরজা, আপনি ডাইরেক্ট দরজার মুখামুখি যাবেন না, শুনেন, দরজার মুখামুখি দাঁড়াবেন না, সাইটের থেকে পারমিশন চাবেন। যদি পারমিশন দেয় তাহলে আপনি লাহে করে প্রবেশ করবেন। এই পারমিশনটা কেমন ভাবে দিবে? ভিতরে যদি মহিলা থাকে, ওই বাড়ির মাধ্যমে যদি কোনো মুরব্বী না থাকে, যুবক ছেলে বা ভাই ভাতিজা যদি না থাকে, ওই ভাবি গুলো, ওই চাচি গুলো, খবরদার, অন্য ভিন পুরুষকে আপনি একা বাড়িতে কখনো বসতে দিবেন না। আজকের তারিখের মাধ্যমে মোবাইল ইউজ করা হয়, আপনার স্বামী বাথরুমে চলে গিয়েছে বা আপনার স্বামী কোথায় মোবাইলটা সেরে চলে গিয়েছে, আপনার স্বামীর মোবাইলের মাধ্যমে ফোন আসতেছে, আপনি যদি ফোনটা রিসিভ করতে যান, ফোনটা রিসিভ না করাই বেহতর, আর যদি ফোনটা রিসিভ করতে যান, আপনার আওয়াজটা নর্মাল হইতে হবে না, কারণ আপনি হইতেছেন একটা মহিলা। আপনি উঠান, উঠে বলেন, কে, হ্যালো, কে বলেছেন? যদি সম্মুখ থেকে কেউ গলত নিয়া ফোন করে, আপনার আওয়াজটা শুনে তার নিয়তটা চেঞ্জ হইয়া যাবে। আপনার বাড়ির মাধ্যমে রে মা, আজকের তারিখে দেখুন প্রত্যেকটা গাঁয়ের মাধ্যমে বদনাম, মানুষকে বন্ধু বান্ধবীদেরকে আপনারা কিচান রুম পর্যন্ত বসাইয়া নেন, কে পারমিশন দিল? শরীয়ত তো পারমিশন দেয় নাই। বন্ধু আছে আপনার হাজবেন্ডের বাজার ঘাটে, রাস্তা ঘাটে, আপনার বাড়ির বসা রুম পর্যন্ত, কিচান পর্যন্ত নয়, অর্থাৎ পাকঘর পর্যন্ত নয়। কেউ নাই বাড়িতে, একটা মহিলা অর্থাৎ স্ত্রী আপনার বাড়িতে আছে, আপনার বন্ধু বাড়িতে আসলো, বাড়িতে আসার পর আপনার কথা প্রশ্ন করতেছে, ও আব্দুল সাত্তার ভাই, ডাক দিতেছে আপনার নাম ধরে ধরে, আপনি তো বাড়িতে নাই, এখন আপনার স্ত্রীর কর্তব্য এইটা, আপনার স্ত্রীকে এমন ভাবে জবাব দিতে হবে, কোনো প্রশ্ন করা দরকার নাই। হ্যাঁ, কে গো? আমি অমুক গ্রাম থেকে আসছিলাম। আচ্ছা, মনের আব্বা তো বাড়িতে নাই, তো ভাই আপনি বেনি কে, আসেন বসেন, অল্প তামুল খেয়ে যান। না, তামুল খাইতেই গেলে তো ভেজাল আসে না, নাই কথা কয় না, একদিন ভেজাল না হই পারে, দূর থেকে মানুষ দেখে আপনার নামে বদনাম করতেই পারে।